ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন না ভোট ফিরিয়ে আনা, প্রার্থীর অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কিছু মতামত তুলে ধরেন। কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের কথা বলে, সেই সাথে গণমাধ্যম কর্মীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানানো হয়। নিরপেক্ষ অংশগ্রহণমূলক জাতীয় স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার অংশ হিসেবে শনিবার সকালে নির্বাচন ভবনে কমিশনের সাথে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় হয়। বৈঠকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাচন কমিশন আইন হালনাগাদ করা প্রয়োজন বলে মত দেন তারা। এছাড়া রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন বলেও মত দেন কেউ কেউ। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার উপর জোর দেন। তিনি বলেন তার আগে সংস্কার জরুরি, নয়তো পুরো প্রক্রিয়াটি থেমে যাবে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই, অর্থের উৎস সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিকরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, সাংবাদিকরা প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন। এইচএম মাতাউল্লাহ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।